আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কাছে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে একজন পুরুষ বিয়ের পরে স্ত্রীর সাথে সহবাস করতে ভয় পায় কেন বা প্রতিবারই লজ্জিত হয় কেন। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। তো আমাদের দেশের বর্তমান যে সমাজ ব্যবস্থা, এখানে কিছু কিছু ত্রুটির কারণে আমাদের দেশের ছেলেরা উপযুক্ত বয়সে বিয়ে করতে না পারার কারণে যখন তারা বিয়েটা করতেছে, তখন দেখা যায় স্ত্রীর সাথে প্রতিবারই সহবাস করতে ভয় পাচ্ছে, লজ্জিত হচ্ছে। আর এই সমস্যা দূর করার জন্য আজকে একটি সিদ্ধ ডিমের সাথে চারটি উপকরণ খেতে বলবো, একটি রেমেডি তৈরি করে। এটা যদি মাত্র 7 দিন খেতে পারেন, তাহলে পরিবর্তনটা আপনি নিজেই অনুভব করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের দেশের যে পুরুষ ভাই আছেন, দেখা যাচ্ছে যে আমাদের স্বাস্থ্যবিজ্ঞান এবং ধর্মীয় আইন যেটা বলছে, আমরা কিন্তু তার বিরুদ্ধে বা বিপরীত দিকে চলছি। কারণ একজন পুরুষের তার বিয়ের সাথে বিয়ের সম্পর্ক হচ্ছে যৌবনের সাথে, কিন্তু আমরা যৌবনের সাথে সম্পর্ক করে দিচ্ছি ক্যারিয়ারের। যখনই আমরা ক্যারিয়ারের সম্পর্কটা করে দিচ্ছি, অনেক ছেলে আছে তাদের বিয়ে করার সামর্থ্য আছে, তাদের আর্থিক সচ্ছলতা আছে, তারপরেও কিন্তু তারা বিয়েটা করছি না। যে বয়সে বিয়ে করার কথা, সে বয়সে তারা এক বা একাধিক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা, বিবাহবহির্ভূত সম্পর্ক করা এবং অত্যধিক মাত্রায় মাস্টারবেশনের প্রতি আসক্ত হওয়া বা অতিরিক্ত হস্তমথন করা, এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে তারা প্রচুর পরিমাণে পর্ন ফিল্মের প্রতি আসক্ত হওয়া, এই কাজগুলো করে যাচ্ছেন। আর যখনই এই কাজগুলোর প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন, তখন কিন্তু তারা এখান থেকে সহজে বের হতে পারছেন না। আর তারা যে তাদের নিজেদের ক্ষতি করছেন বা ভুলটা করছেন, এটা তারা বুঝতে পারছেন না। এটা তারা যখন বুঝতে পারছেন, তখন অনেক দেরি হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা যখন বিয়ে করছেন তারপরে কিন্তু এই বিষয়টা অনুভব করতে শুরু করেছেন। আর স্বাভাবিকভাবে একটা পুরুষের আমাদের দেশের বর্তমান যে প্রেক্ষাপট, তাতে বিয়ের উপযুক্ত বয়স 21 থেকে 25-এর মধ্যে, কিন্তু আমাদের দেশের ছেলেরা তারা বিয়ে করার চিন্তাটাই করছেন বয়স 30 পার করার পরে, যার কারণে তাদের শরীরে বিভিন্ন প্রকার হরমোনাল ইমব্যালেন্স আর পাশাপাশি অযাচিত যৌনাচারে লিপ্ত হওয়া এবং বিভিন্ন প্রকার যৌনাচারে লিপ্ত হওয়ার ফলে তাদের মধ্যে যে মানসিক এক প্রকার ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া, সব মিলে তাদের যৌবন শক্তিটা আর আগের মতো থাকছে না, যার কারণে তারা দিনে দিনে ধীরে ধীরে নিজেদেরকে একেবারে ইনভ্যালিড পর্যায়ে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যারা অলরেডি এমন অবস্থায় চলে গিয়েছেন যে হয়তো আপনারা কিছুদিন বিয়ে করেছেন বা কয়েক বছর বিয়ে করেছেন, এর মধ্যে দেখা যাচ্ছে আপনাদের মাঝে যৌন জীবনের চরম হতাশা নেমে আসছে। স্ত্রী যখন আপনাকে সহবাসে আহ্বান করছে, আপনি সহবাস করতে ভয় পাচ্ছেন বা প্রতিবারই লজ্জিত হওয়ার কারণে স্ত্রী তিরস্কার করছে, এ কারণে হয়তো স্ত্রীর আহ্বান করার পরেও আপনি সহবাস করতে চান না, বা বিভিন্ন অজুহাত দেখিয়ে, খোঁড়া অজুহাত দেখিয়ে আপনি বাসা থেকে চলে যেতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন না। এমন অবস্থায় আজকে যে রেমেডি বলবো, এই রেমেডি যদি আপনি একটি সিদ্ধ ডিমের সাথে মাত্র 4টি উপকরণ মিশিয়ে অনলি 7 দিন খেতে পারেন, ইনশাল্লাহ আপনাদের এই সমস্যা থেকে ব্যাপক মুক্তি মিলবে, উন্নতি চলে আসবে। তো এক্ষেত্রে আমরা কী নেবো? প্রথমেই একটি সিদ্ধ ডিম নেবো। এখন এখানে ডিম, হাঁস বা মুরগি, ফার্ম বা দেশি যে কোনো একটা হলেই চলবে। তো প্রথমে আমরা যে সিদ্ধ ডিমটি নেবো, এই ডিমটি আমরা কী করবো, খোসাটা ছাড়িয়ে ডিমটাকে কুচি করে নেব, মানে টুকরো টুকরো করে নেব, একটা প্লেট বা একটা বাটিতে টুকরো করে নেব। ডিম আমরা কেন খাবো? ডিমে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং তাতে আছে প্রচুর ভিটামিন, যেটা আমাদের শরীরের লিবিডোর পরিমাণ বৃদ্ধি করে, পুষ্টি উপাদানে ঘাটতি পূরণ করে এবং আমাদের যৌনশক্তিটাকে বৃদ্ধি করে থাকে। এই জন্য আমরা একটা ডিম পুরো কুচি করে নিয়ে নেব। দ্বিতীয় নম্বর যে উপাদানটা আমরা নেবো, সেটা হচ্ছে অলিভ অয়েল। এক্ষেত্রে আমরা 2 চামচ পরিমাণ অলিভ অয়েলের সাথে মিক্স করব এবং এটাকে ভর্তার মতো করে ফেলবো মেশাতে মেশাতে। আসলে অলিভ অয়েলটা কেন খাবো? অলিভ অয়েল হচ্ছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এবং এর পাশাপাশি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি এই অলিভ অয়েল আমাদের শরীরের টেস্টোস্টেরন যে হরমোন লেভেলটা আছে, এটাকে বৃদ্ধি করতে সাহায্য করে। এজন্য আমরা 2 চামচ পরিমাণ অলিভ অয়েলের সাথে অ্যাড করব। তো এই 2টি উপাদান যখন অ্যাড হয়ে গেল, এরপর আমরা তৃতীয় নম্বর উপাদানটি নেব, সেটা হচ্ছে 1 চামচ পরিমাণে আদা কুচি। আদা কুচি কেন নেব? আদা, এটাকে বলা হয় সকল রোগের দাদা, বিশেষ করে এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটাকে বৃদ্ধি করে এবং প্রতিটি নারী পুরুষের জননেন্দ্রিয় বা যৌনাঙ্গের যে এরিয়াটা আছে, এখানে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে এর কার্যক্ষমতাটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। বিশেষ করে যে সকল পুরুষের ইরেকটাইল ডিসফাংশন আছে, তাদের ইরেকটাইল ডিসফাংশন দূর করতে এবং মেয়েদের যৌনশক্তিটা বৃদ্ধি করতে কাজ করে থাকে আদা। এজন্য আমরা 1 চা চামচ আদার সাথে অ্যাড করে নেব। চতুর্থ নম্বর যে উপাদানটি অ্যাড করব, সেটা হচ্ছে চিয়া সিড।
চিয়া সিডটা আমরা অনেকেই হয়তো চিনি আবার অনেকে চিনি না। তো চিয়া সিড এমন একটি খাবার, এক গ্লাস দুধ খেলে যতটুকু ক্যালসিয়াম আমাদের শরীরে অ্যাবজর্বেশন হবে তার থেকে অনেক বেশি ক্যালসিয়াম পাবো যদি আমরা এক চামচ চিয়া সিড খাই। এছাড়া এতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান যেমন আজ বা ফাইবার আছে, অন্যান্য ভিটামিন উপাদানগুলো ভরপুর, যেটা আমাদের যৌনশক্তি বৃদ্ধি করে, টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধি করে এবং আমাদের সর্বশেষ সময়টা বৃদ্ধি করে থাকে। এজন্য আমরা চিয়া সিড নেব একটা চামচ পরিমাণ। 5 নম্বর যে উপাদানটা নেব সেটা হচ্ছে মধু, একটা চামচ খাঁটি মধু নেব। মধু কেন আমি খাঁটির কথা বললাম, কারণ আমি যে উপকরণগুলো বলছি আপনাদের এগুলো যদি খাঁটি না হয়, প্রাকৃতিক গুণসম্পন্ন না হয়, তাহলে এই উপকরণটি খাওয়ার পরেও আসানসোর রেজাল্টটা আশা করাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। এর জন্য আমরা কি করব, একটা চামচ প্রাকৃতিক যে খাঁটি মধু আছে আমরা খাঁটি মধু নেব। খাঁটি মধু আপনারা অ্যাড করার পরে এটা আপনাদের সুন্দর রেমেডি তৈরি হয়ে যাবে। আসলে মধুটা কেন খাবো, মধুতে এমন কিছু উপাদান আছে যেটা আমাদের পুরুষের যে দ্রুত বীর্য পতন হয় এই দ্রুত বীর্য পতনটা রোধ করে এবং ইচ্ছাশক্তিটা বৃদ্ধি করে, টেস্টোস্টেরন হরমোন লেভেলটাও বৃদ্ধি করে থাকে। এজন্য আমরা একটা চামচ পরিমাণ মধু এখানে অ্যাড করে নেব। তো টোটাল 5টি উপকরণ যখন মেশানো হয়ে গেলো আমাদের রেমেডি তৈরি হয়ে গেলো। এবার আসুন আমরা রেমেডি কীভাবে খাবো। প্রতিদিন রাতের খাবার খাওয়ার পরে এবং ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে আমরা এই রেমেডি খেয়ে নেব। কয়েকদিন খাবো, অনলি 7 দিন যদি আমরা এই রেমেডি খেতে পারি তাহলে আমাদের যে সকল পুরুষ ভাইদের এই ধরনের দুর্বলতা ছিল, স্ত্রীর সাথে সহবাস করতে ভয় পেতেন, লজ্জিত হতেন, স্ত্রী করাগজমে সুখ দিতে ব্যর্থ হতেন, দ্রুত পতন ঘটত, এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন এবং আপনারা দীর্ঘ সময় ধরে স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন, পারফরমেন্স অ্যাংজাইটি যেটা ছিল এটা দূর হবে। তো বন্ধুরা, যারা অলরেডি চিন্তা করছেন যে আজকে থেকে আপনি এই রেমেডি খাওয়া শুরু করবেন, এটা খাওয়ার পরে আপনার কতটুকু উন্নতি হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। ইনশাল্লাহ এটা একটা পরীক্ষিত রেমেডি আর আপনার যখন উপকার হবে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে আপনার অন্যান্য বন্ধুরা এটা দেখে উপকৃত হতে পারে। আর যারা এখন মতো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।